পবিত্র বাইবেল থেকে প্রথম রাজাবলীর ষষ্ঠ অধ্যায়টি পাঠ করছি। সলোমনের মন্দির নির্মাণ। মিশর দেশ হইতে ইসরায়েল সন্তানদের বাহির হইয়া আসিবার পর 480 বৎসরে ইসরায়েলের উপরে সলোমনের রাজত্বের চতুর্থ বৎসরের শিব মাসে অর্থাৎ দ্বিতীয় মাসে সলোমন সদাপ্রভুর উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন। সলোমন রাজা সদাপ্রভুর উদ্দেশ্যে যে গৃহ নির্মাণ করিলেন তাহা দীর্ঘে 60 হস্ত, প্রস্থে 20 ও উচ্চে 30 হস্ত, আর সেই গৃহের মন্দিরের সম্মুখে এক বারান্ডা ছিল, তাহা গৃহের প্রস্থানুসারে 20 হস্ত দীর্ঘ ও গৃহের সম্মুখে 10 হস্ত প্রস্থ। আর গৃহের নিমিত্ত তিনি জালবদ্ধ বাতায়ন প্রস্তুত করিলেন। আর তিনি গৃহের ভিত্তির গাত্রে চারিদিকে মন্দিরের ও অন্তর্গৃহের ভিত্তির গাত্রে চারিদিকে থাক করিলেন এবং চারিদিকে কুঠরি নির্মাণ করিলেন। তাহার নিচের থাক 5 হস্ত প্রস্থ ও মধ্যের থাক 6 হস্ত প্রস্থ এবং তৃতীয় থাক 7 হস্ত প্রস্থ, কেননা কড়িকাষ্ঠ যেন ভিত্তির মধ্যে বদ্ধ না হয়, এই জন্য তিনি গৃহের চারিদিকে ভিত্তির বহির্ভাগ সোপানাকার করিলেন। আর গৃহের নির্মাণকালে প্রস্তরা করে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্মিত হইল। নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোন লৌহাস্ত্রের শব্দ শোনা গেল না। মধ্যের থাকের দ্বার গৃহের দক্ষিণ দিকে ছিল এবং লোকে পেঁচালো সিঁড়ি দিয়া মধ্য তালাতে ও মধ্য তালা হইতে তৃতীয় তালাতে উঠিত। এইরূপে তিনি গৃহ নির্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন এবং এরস কাষ্ঠের কড়ি ও সারি সারি ফলক দ্বারা গৃহ আচ্ছাদন করিলেন। আর গৃহের সর্বগাত্রে 5-5 হস্ত উচ্চ কুঠরির থাক করিলেন, তাহা এরস কাষ্ঠ দ্বারা গৃহের সহিত সংযুক্ত ছিল। পরে সলোমনের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই গৃহ নির্মাণ করিতেছ, ভালো, যদি আমার সমস্ত বিধি পথে চলো, আমার শাসন সকল পালন করো ও আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চলো, তবে আমি তোমার পিতা দাউদকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব। আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব, আপন প্রজা ইসরায়েলকে ত্যাগ করিব না। এইরূপে সলোমন গৃহ নির্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন। আর তিনি ভিতরে গৃহের ভিত্তি সকলের গাত্রে এরস কাষ্ঠের তক্তা দিলেন। তিনি ভিতরে গৃহের মেজিয়া অবধি ভিত্তির ছাদ পর্যন্ত ওই কাষ্ঠ দ্বারা আচ্ছাদন করিলেন এবং গৃহের মেজিয়া দেবদারু কাষ্ঠের তক্তা দ্বারা আচ্ছাদন করিলেন। আর 20 হস্ত পরিমিত গৃহের যে পশ্চাদ ভাগ তাহা মেজিয়া অবধি ভিত্তির ছাদ পর্যন্ত এরস কাষ্ঠের তক্তা দ্বারা আচ্ছাদন করিলেন এবং ভিতরে অন্তর্গৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের জন্য তাহা প্রস্তুত করিলেন। তাহাতে গৃহ অর্থাৎ অগ্রস্থিত মন্দির 40 হস্ত দীর্ঘ হইল। আর গৃহমধ্যে এরস কাষ্ঠে বার্তাকি ও বিকশিত পুষ্প খোদা হইল, সকলই এরস কাষ্ঠময় হইল, কিছুমাত্র প্রস্তর দৃষ্ট হইল না। আর ঈশ্বরের নিয়ম সিন্ধুক স্থাপনার্থে গৃহের ভিতরে তিনি এক অন্তর্গৃহ প্রস্তুত করিলেন। তিনি অন্তর্গৃহ ভিতরে 20 হস্ত দীর্ঘ ও 20 হস্ত প্রস্থ ও 20 হস্ত উচ্চ করিয়া নির্মল স্বর্ণে মোড়াইলেন এবং বেদী এরস কাষ্ঠে মোড়াইলেন। সলোমন নির্মল স্বর্ণ দ্বারা গৃহের ভিতরের ভাগ মোড়াইলেন এবং অন্তর্গৃহের সম্মুখে স্বর্ণ শৃঙ্খল রাখিলেন।
আর অন্তর্গৃহ স্বর্ণ দ্বারা মুড়াইলেন। তিনি সমস্ত গৃহ স্বর্ণে মুড়াইলেন, যে পর্যন্ত সমুদয় গৃহ সাঙ্গ না হইল এবং অন্তর্গৃহের নিকটস্থ সমস্ত বেদীটি স্বর্ণে মুড়াইলেন। আর তিনি অন্তর্গৃহের মধ্যে দশ দশ হস্ত উচ্চ জীব কাষ্ঠের দুই করুব নির্মাণ করিলেন। এক করুবের এক পক্ষ পাঁচ হস্ত ও অন্য পক্ষ পাঁচ হস্ত ছিল। এক পক্ষের প্রান্তভাগ হইতে অন্য পক্ষের প্রান্তভাগ পর্যন্ত দশ হস্ত হইল। আর দ্বিতীয় করুব দশ হস্ত ছিল, দুই করুবের সম পরিমাণ ও সম আকার ছিল। প্রথম এবং দ্বিতীয় দুই করুবই দশ দশ হস্ত উচ্চ ছিল। পরে তিনি সেই দুই করুবকে ভিতরের গৃহে স্থাপন করিলেন এবং করুবদের পক্ষ এমন প্রসারিত হইল যে একটির পক্ষ এক ভিত্তি, অন্যটির পক্ষ অন্য ভিত্তি স্পর্শ করিল এবং তাহাদের পক্ষ গৃহমধ্যে পরস্পর স্পর্শ করিল। পরে তিনি করুব দুইটিকে স্বর্ণে মুড়াইলেন আর করুবের খর্জুর বৃক্ষের ও বিকশিত পুষ্পের মূর্তিতে গৃহের সমস্ত ভিত্তির গাত্র ভিতরে বাহিরে চারিদিকে খোদিত করিলেন এবং গৃহের মেজিয়া ভিতরে বাহিরে স্বর্ণে মুড়াইলেন। আর তিনি অন্তর্গৃহের প্রবেশদ্বারে জীব কাষ্ঠের কবাট নির্মাণ করিলেন এবং কপালি ও বাজু ভিত্তির পঞ্চমাংশ হইল। ওই জীব কাষ্ঠময় দুই কবাটে করুবের খর্জুর বৃক্ষের ও বিকশিত পুষ্পের আকৃতি খোদিত করিয়া স্বর্ণ দ্বারা তাহা মুড়াইলেন আর করুব ও খর্জুর বৃক্ষের উপরে স্বর্ণের পাত করিয়া দিলেন। তদ্রূপ তিনি মন্দিরের দ্বারের নিমিত্ত ভিত্তির চতুর্থাংশে জীব কাষ্ঠের চৌকাঠ করিলেন আর দেবদারু কাষ্ঠের দুই কবাট নির্মাণ করিলেন। এক কবাটের দুই বাইল যেমন কবজাতে খেলিত, অন্য কবাটের দুই বাইলও তদ্রূপ কবজাতে খেলিত। আর তিনি তাহার উপরে করুপ খর্জুর বৃক্ষ ও বিকশিত পুষ্প খুদিয়া সেই খোদিত কর্মশুদ্ধ তাহা স্বর্ণ দ্বারা মুড়াইলেন। আর তিনি তিন পঙ্ক্তি তক্ষিত প্রস্তর ও এক পঙ্ক্তি এরস কাষ্ঠের কড়ি দ্বারা ভিতর প্রাঙ্গণ নির্মাণ করিলেন। চতুর্থ বৎসরের শিব মাসে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয় আর একাদশ বৎসরের বুল মাসে অর্থাৎ অষ্টম মাসে নিরূপিত সমস্ত আকার অনুসারে সর্বাংশে গৃহের নির্মাণ সমাপ্ত হয়। তিনি ওই গৃহের নির্মাণে সাত বৎসর ব্যবহৃত ছিলেন।